এরপরে প্রশ্ন হলো, বড় ভাইয়ের বয়স প্রায় 28, ভাইকে আমি বলি বিয়ে করার জন্য, ভাইয়া বলে এখনো না, আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো। আমার ভাইয়ের জন্য আমি বিয়েই করতে পারছি না, এ নিয়ে কিছু বলেন। ভাই, প্রথম কথা হলো, বড়জনের বিয়ে না হলে ছোটজন বিয়ে করতে পারবে না। কোথায় পাইছেন এটা? আমি নিজে, আমার বড় ভাই তখন বিয়ে করেন, আমি তখন বিয়ে করছি, ওনার তফিক আনে উনি পরে করছে, কয়দিন পরে করছে উনি, আমার তফিক হিসেবে আমি করে ফেলছি। তো বিয়ের ক্ষেত্রে বড় ভাইয়ের জন্য ছোট ভাইকে আটকায় রাখা, বোনের জন্য ভাইকে আটকায় রাখা, এগুলো বোকামি ছাড়া কিছু না, এগুলো শরীয়ার কোনো নির্দেশনা নয়। এখন কথা হলো পায়ে দাঁড়ানো, এইটা একটা কমন কথা। মুরব্বীরাও বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও। আমার কথা হলো, ওই ছেলে কি আরেকজনের পায়ে দাঁড়াইছে? সে তো নিজের পায়েই আছে। এটার মানে হলো পয়সা কড়ি কামাও। তো পয়সা কড়ি কামাও বলতে কি ভাই, একজন মেয়েকে বিয়ে করার পর মোহরের টাকা, মিনিমাম কিছু মোহরের টাকা দিতে পারা এবং ডাল ভাত জোগাড় করতে পারাটাই পায়ে দাঁড়ানো, যথেষ্ট। এর বেশি পায়ে দাঁড়াতে বলেন তো ওইটার শোনো শেষ নাই। আপনি হাজার হাজার কামাবেন তখন লাখ লাখ লাগবে, লাখ লাখ কামাবেন তখন কোটি কোটি লাগবে। এর জন্য বিবাহ বিলম্ব করা অনুচিত। বিবাহ বিলম্ব করলে ফেতনা তৈরি হয়, জেনার দ্বার উন্মুক্ত হয়। বাবা মারা যদি অবহেলা করেন, সন্তান সন্ততি তাদের অজান্তে গুনাহে লিপ্ত হন, তার দায়ভার অবশ্যই তাদের উপরও বর্তাবে, আর সন্তান তো অপরাধী হবে। অতএব এই তথাকথিত পায়ে দাঁড়ানোর উপর নির্ভর করবেন। এখন কথা হলো আপনি কি করবেন। আপনি আপনার আব্বাকে, বড় ভাইকে কোনো হুজুরের কাছে নিয়ে হুজুরের চাপানি খাওয়া, ভালো করে বুঝান যে এদেরকে একটু বুঝান, যাতে করে এরা আমার বিয়ে না আটকায়, সে চেষ্টা করেন। আর সেই সাথে নিজে গুণা থেকে বাঁচার চেষ্টা করেন। যুবকরা শুধু বিয়ে করার জন্য প্রশ্ন দেয়, হুজুর বলে দেন বিয়ে করে দেয়, আরে ভাই গুণার রাস্তা দিয়ে সরে আসেন। আপনাকে কে বলছে চোখের গুণার জায়গায় যেতে? আল্লাহ বলছেন আল্লাহ তাকরা বলছেন না, জানার কাছেও যেও না, আপনি ওই জায়গায় যান, আগুনের কাছে যান, আগুনের আঁশ গায়ে লাগে, আর বলেন হুজুর বিয়ে করে না বাপে, আপনি সরে আসেন না গুণাহের জায়গা থেকে। এরপর চেষ্টা করেন।